धड़ाम धड़ाम आवाज हुए। তিনি সশরীরে রাজ্যে নেই। গরু পাচার কাণ্ডে আপাতত তিহার বন্দী বীরভূমের বাঘ। পাচার কাণ্ডের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েও বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পদ অলঙ্কৃত করে আছেন তিনি। তিনি বীরভূমে নেই, তবুও তিনি যেন আছেন স্বমহিমায়। কিন্তু কিভাবে? সোমবার কলকাতা হাইকোর্টে উঠে এলো তার কারণ। সঙ্গীতা চক্রবর্তী নামে এক মানবাধিকার কর্মীর অভিযোগ, আবাস যোজনা, 100 দিনের কাজ, জল যোজনা থেকে শুরু করে দরিদ্র অসহায় মানুষের একাধিক দাবি দাওয়া আদায় আন্দোলনের জন্য তাকে অনুব্রত মণ্ডলের গুন্ডারা বেধড়ক মারধর করেছে। মারধর করে তাকে জঙ্গলে আধমারা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, তার দোকান লুট হয়েছে। অনুব্রত মণ্ডল বর্তমানে রাজ্যে না থাকলেও অনুব্রতর আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি রীতিমতো জীবন সংশয় ভুগছেন বলে দাবি করেন সঙ্গীতা চক্রবর্তী। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলায় এই দাবি করেছেন ওই মানবাধিকার কর্মী। তার আরও অভিযোগ, গরিব মানুষের অধিকার আদায়ে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে অন্তত 22,000 বার আবেদন করেছিলেন, কিন্তু কোনো অদৃশ্য কারণে সমস্ত আবেদন নাকচ করে দেওয়া হচ্ছে। তার আশঙ্কা, এই ঘটনার পিছনেও ওই দাপুটে নেতার হাত নেই তো? বিষয়টি নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, তবে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয় বলে আপাতত জানিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে প্রাণ সংশয়ের বিষয়টি নিয়ে অবিলম্বে তাকে কলকাতা হাইকোর্টের উপযুক্ত বেঞ্চের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বছরের 11 আগস্ট সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে আসানসোল জেলেই বন্দী ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। নভেম্বরে আসানসোল জেলেই গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে অনুব্রত মণ্ডলকে শোন অ্যারেস্ট করে ইডি। তাকে দিল্লি এনে নিজেদের হেফাজতে রাখতে বিস্তর আইনি লড়াইয়ের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। অবশেষে দীর্ঘ আইনি লড়াই জিতে গত মার্চে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি উড়িয়ে আনে ইডি। আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসার পথে শক্তিগড়ে দলীয় কর্মীদের সঙ্গে তার গোপন বৈঠকের ছবি দেখে অনুব্রত প্রভাব কতটা তা বোঝাই গিয়েছিল। যদিও তারপর থেকে তিহার জেলই কেষ্টমণ্ডলের ঠিকানা, কিন্তু এখনও তার নামেই রাজত্ব চলে বীরভূমে। জনৈক মানবাধিকার কর্মীর অভিযোগ যেন সেই প্রশ্নই তুলে দিল। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।